300 আসনে আমরা একক প্রার্থী নির্বাচন করব, যদি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই, যদি করি 300 আসনই করব। না, আমরা প্রক্রিয়ায় আছি, প্রসেস গুলি কাজ সেরে রাখছি, একটু আমরা ভালো পরিবেশের আশা করছি, একটু পরিবেশ একটু ভালো হয় তখন আমরা চিন্তা করবো যাবো কি যাবো। ওনারা বলতে তো কিছু নাই, জাতীয় পার্টি একটাই জেএমকে নেতৃত্বে, কাজে আলাদা কোন অস্তিত্ব মানে আমাদের কাছে নেই। যদি কেউ লাঙ্গল নিয়ে নির্বাচন করতে চায় তাহলে এখান থেকে ফর্ম নিতে হবে, লাঙ্গল ছাড়া করলে সেটা যার তার ইচ্ছা সে করতে পারে, বাট লাঙ্গল না করলে তো এখান থেকে ফর্ম নিতে হবে। মানে এখনো আমাদের আস্থাটা পুরোপুরি আসে নাই, আমরা সেই আস্থাটা আসার জন্য অপেক্ষা করছি। না, আমরা আজকে 11টায় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছি, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল মাহমুদ, কো-চেয়ারম্যান হাওলাদার সাহেব, কো-চেয়ারম্যান কারিফুল রশিদ, সৈয়দ আবুসন বাবলা, ওনারা আজকে ফর্ম নিয়েছে। নির্বাচনের পরিবেশ শুরু হয়েছে এবং এটা সমাপ্তির আগে আমাদের দেশের মানুষের একটা আস্থা ফিরে আসবে যে ভালো ইলেকশন হবে, গ্রহণযোগ্য ইলেকশন হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি মনোনয়ন কিনেছি, আমরা এখানে আশার তো শেষ নাই, আশা তো অনেক, তবে সকল দল যদি অংশগ্রহণ করে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা যায় সেটাই সকল মানুষের প্রত্যাশা, আমাদেরও সেটা। তবে আমরা একটা নির্বাচনমুখী দল, এই দল একটা প্রস্তুতি নিয়ে চলছে, সেই যাত্রা আজকে শুরু হলো। ফিরোজ ভাই ধরেন।